কিছু কিছু জিনিস থাকে একবার খেলে সেই জিনিসটা বারবার খেতে ইচ্ছে করে, এই নাড়ুটা হচ্ছে সেরকম একটা জিনিস। এই নাড়ুর রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ছানা, আর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ নারিকেল। নারকেলটা আমি একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, হালকা, পুরোপুরি ম্যাশ করিনি। ছানা কীভাবে বানিয়েছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে আমি দুধটা বলক আসার পর 2 টেবিল চামচ ভিনেগার 1/3 কাপ পানির সাথে মিশিয়ে আলাদা করে রাখি। দুধটা যখন বলক চলে আসে তখন চুলাটা অফ করে ভিনেগার এবং পানির মিশ্রণটা দিয়ে দিই, দিয়ে 1 মিনিট অপেক্ষা করি। 1 মিনিটের মধ্যে ছানাটা তৈরি হয়ে যায়। তারপর একটা পাতলা সুতি কাপড়ে ছানাটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। ছানাটা খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয় যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে। আমি এখানে 2 লিটার দুধের ছানা করেছি, আর আপনার চাইলে লেবু রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি লাস্টে একদম কনডেন্সড মিল্ক ব্যবহার করব। কনডেন্সড মিল্ক ব্যবহার না করলে আপনারা এখানে 2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশিয়ে নিলে আসলে খুব সুবিধা হয়, এই জন্য একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে পানি বের হয়ে যাচ্ছে, চিনির পানি, আর চুলাটা অন করার সাথে সাথেই এখানে অনেক বেশি পানি চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন, চিনি যে গোলে যে পানিটা হয় সেটাই এখানে চলে এসেছে। তো একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব যেন ছানাটা এবং নারিকেলটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর হালকা পানি শুকিয়ে আসলে এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথেই মোটামুটি পানিটা শুকিয়ে যায়, আর এটি কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচ বাড়ালে এটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কালার চেঞ্জ হয়ে যায়, এই জন্য একটু মিডিয়াম আঁচে ভাজলেই এটা ভালো হয়। নাড়ু তৈরি করতে কিন্তু একটু সময় নিয়েই করতে হয়, এখানে কোনোভাবেই তাড়াহুড়া করা যায় না। নাড়ুটা হয়ে গিয়েছে একদম লাস্ট পর্যায়ে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে কিন্তু নাড়ুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং নাড়ু বানাতে কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে এটা নাড়ুর শেপে দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একদম লাস্ট পর্যায়ে দিলে গ্রান্ট অনেক বেশি ভালো থাকে। আর এটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে নাড়ুর শেপটা আনতে কষ্ট হয়। নাড়ু একটু গরম গরমই গোল গোল করে নিতে হয়, তো আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। শুকনা যে নারিকেলের গুঁড়ো থাকে সেটার উপরে একটু গড়িয়ে নিলে দেখতে সুন্দর লাগে, এটা আসলে স্বাদের কোনো পরিবর্তন আসে না। আপনারা চাইলে নাড়ুটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটি খুবই মজাদার একটি নাড়ু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।